सुप्रिय शिक्षार्थी बंधुरा सालामु आलैकुम आमरा आलोचना करछिलाम चैप्टार 17 अर्थात परिसंख्यान निये। तो परिसंख्यानेर आज के लास्ट क्लास लास्ट लेक्चर, कारण आज के आमरा होच्छे मध्यक एवं प्रचुरक देखबो एवं एर माध्यमे आमादेर केंद्रीय प्रबंध टपिकटा शेष हये जाबे। एर आगेर दुइटा लेक्चारे आमरा देखेछिलाम होच्छे प्रथमत देखेछिलाम होच्छे आयतलेख बहुभुज अजीव रेखा एगुलो देखेछिलाम एवं द्वितीय लेक्चारे आमरा देखेछिलाम सकल धरनेर गड़ निर्णय पद्धति। तो आज के आमरा मध्यक एवं प्रचुरक निये आलोचना करब। तो आमि तोमादेर साथे आछि मोहम्मद आसादुज्जामान शांतो। चलो आज के आलोचना शुरू करा जाक। तो प्रथम मध्यक निये यदि आलोचना करते चाइ ताहले मध्यकके आमरा दुइटा भावे निर्णय करते पारि, एकटा हच्छे तोमार अश्रेणीकृत उपात्तेर जन्य एबं अन्यटा हच्छे श्रेणीकृत बा सूत्र पद्धतिते। सो यदि अश्रेणीकृत माने अश्रेणीकृत तथ्य उपात्त देওয়া থাকে তাহলে সে ক্ষেত্রে অশ্রেণীকৃতের জন্য যেটা করব যে যদি নিবেশনের মোট গঠন সংখ্যা বা গণসংখ্যা যদি n হয়, তবে যদি nটা যদি বিজোড় সংখ্যা হয়, যদি তোমার দেখা যায় যে টোটাল বিজোড় সংখ্যাটা হচ্ছে তোমার টোটাল গঠন সংখ্যাটা যে হচ্ছে n n ধরলাম হচ্ছে আজকে ধরলো 41 হলো। সো এই 41 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে হচ্ছে n plus 1 ডিভাইড বাই 2 তম পদের মান। আর যদি তোমার n যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে n বাই 2 তম পদ প্লাস ও n বাই 2 প্লাস 1 তম পদের মানের গড়। এই দুটো পদের মানের গড় হবে হচ্ছে মধ্যকের মান যদি n জোড় সংখ্যা হয়। আর যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে জাস্ট কিছুই না, n plus 1 বাই 2 তম পদের মান হবে মধ্যকের মান। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে নিচের 51 জন বা 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, এক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে হবে। সো এখানে উচ্চতা দেওয়া আছে 150, 155, 160, 165, 170 and 175। সো প্রতিটার জন্য কিন্তু গণসংখ্যা অনুরূপভাবে দেওয়া আছে 4 জন, তারপরে 6 জন, 12 জন, 16 জন, 8 জন, 5 জন, এভাবে করে গণসংখ্যা কিন্তু দেওয়া আছে। সো আমরা যেটা করব মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী এবার আমরা নির্ণয় করব। সো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম। দেখি আমরা, আচ্ছা ভালো কথা একটা জিনিস বলে রাখা দরকার যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অশ্রেণীকৃত উপাত্তের জন্য আমরা করতেছি, অর্থাৎ আমরা যে আমাদের দুইটা ভাগ দেখেছিলাম একটা অশ্রেণীকৃত উপাত্তের জন্য। সো আমরা কিন্তু এখন অশ্রেণীকৃত উপাত্তের জন্য দেখতেছি। তো শ্রেণীকৃত উপাত্তের জন্য নির্দিষ্ট সূত্র আছে, বাট আমরা এখন দেখতেছি শুধুমাত্র অশ্রেণীকৃত উপাত্তের জন্য। দেখো এখানে কিন্তু কোনো ধরনের শ্রেণীসীমা দেওয়া নেই। সো এক্ষেত্রে আমাদের যে ফার্স্ট কাজটা সেটা হচ্ছে কি আমাদের মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে এই গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যার একটা মানে কলাম বা সারি তৈরি করতে হবে। এখানে আমরা আসলে সারি তৈরি করছি আমরা, কারণ এবার আবার নিয়েছি এই জন্য। সো আমরা হচ্ছে এখান থেকে 4, 4, 6, 10 এভাবে করে হচ্ছে আমরা প্রতিটার জন্য ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিলাম। সো এরপরের স্টেপে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের n এর ভ্যালুটা হচ্ছে 51। সো n এর ভ্যালু যদি তোমার 51 হয়, তা আমরা জানি n এর ভ্যালুটা যদি 51 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যকের মান হচ্ছে গিয়ে n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ হয়। সো আমরা যদি n প্লাস 1 দ্যাট ইজ 51 প্লাস 1 ডিভাইড বাই 2 যদি হয় তাহলে এততম পদ মানে হচ্ছে 52 ডিভাইড বাই 2 অর্থাৎ 26 তম পদ। তো 26 তম পদের মান দেখতে পাচ্ছি আমরা এখান থেকে 165। তো 165 নির্ণয় যদি আমরা হচ্ছে নির্ণয় মধ্যক আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে 165টা আসলে কিভাবে পেলাম বা কিভাবে আসলো সেটা একটু আমরা দেখি। আমরা যদি এখানে একটু খেয়াল করি যে 26তম পদটা আসলে কত মানে 26তম পদটা আসলে কোথায় বা কোন জায়গায় আছে যদি আমরা একটু খেয়াল করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখি আমরা 26তম পদটা আসলে কোথায় থাকবে। 26তম পদ এখানে 51 এই পর্যন্ত। সো এই 4 মানে হচ্ছে এই 4 এর আগের থেকে অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এখানে আছে। আর এই 10টা বলতে বোঝাচ্ছে 4 এর পর থেকে 10 পর্যন্ত এখানে আছে। আর এই 20টা বোঝাচ্ছে 10 এর পর থেকে 20 পর্যন্ত এখানে আছে। আর এই 38টা বোঝাচ্ছে 38টা বোঝাচ্ছে 22 এর পর থেকে 38 এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো বা ডাটাগুলো সেগুলো এই সারণীতে আছে। আর এই 46টা বোঝাচ্ছে বা এই সারণীতে ডাটাগুলো আছে 38 থেকে পরের এবং 46 থেকে আগের গুলো। অনুরূপভাবে এই 51টা বোঝাচ্ছে 46 থেকে পরের গুলো এবং 51 এর আগের গুলো। সো এই জন্য আমরা এই 38 এর ভিতরে আমরা হচ্ছে 26তম পদটাকে কাউন্ট করতেছি, অর্থাৎ 26তম পদটা এই 38 শ্রেণীতে আছে। তো এই শ্রেণীতে বা এই জায়গাতে তোমার হচ্ছে আমাদের উচ্চতা কত, উচ্চতা তো তোমার হচ্ছে 165। সেই জন্য আমরা বলে দিব আমাদের মধ্যক উচ্চতা বা মধ্যম উচ্চতা হচ্ছে 165। সেই জন্য আমরা বললাম যে নির্ণয় মধ্যক হচ্ছে 165 সেন্টিমিটার। তো এখানে এই যে এই ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে যে 23 থেকে 38তম পদের মান হচ্ছে গিয়ে 165 বা 23 থেকে 38তম পদটা হচ্ছে এই বরাবর আছে। সো এবার আরেকটা আমরা একটু ম্যাথ দেখি যে নিচে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, এখান থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে 40, 45, 55 করে দেওয়া আছে। সো আমাদের অ্যাজ ইউজুয়াল প্রথমত আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। সেই জন্য আমরা এখানে নিচে অর্থাৎ থার্ড রোতে আমরা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেললাম। সো এবার আমরা যদি একটু খেয়াল করি যে 60টা কি বলতো, 60টা কিন্তু একটা জোড় সংখ্যা। তাহলে এই 60 যদি জোড় সংখ্যা তাহলে আমাদের এবার মধ্যক হবে 60 ডিভাইড বাই 2 প্লাস 60 डिवाइड बाय 2 प्लस 1 डिवाइड बाय 2 तम पद अर्थात हम यदि এখানে একটু খেয়াল করি যে 60 ডিভাইড বাই 2 তম পদ প্লাস 60 डिवाइड बाय 2 प्लस 1 तम पद डिवाइड बाय 2 अर्थात যেহেতু আমরা জানি এই দুইটা পদের গাণিতিক গড় এইজন্য আমরা দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলাম সো 60 डिवाइड बाय 2 হচ্ছে 30 তম পদ আর 60 डिवाइड बाय 2 प्लस 1 হচ্ছে 31 তম পদ সো আমরা যদি খেয়াল করি যে 30 তম পদটা কত খেয়াল করি একটু 30 তম পদটা হচ্ছে এই স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছি 70 এর মধ্যে আছে আর যেহেতু হচ্ছে আমরা জানি 31 টা যেহেতু 30 কে ক্রস করছে এইজন্য আসলে পরের ধাপে চলে যাবে বা পরের শ্রেণীতে চলে যাবে এইজন্য আমরা এই বরাবর উচ্চতা নিয়েছি সো যেহেতু 30 তম পদের জন্য ডাইরেক্ট উচ্চতা দেওয়া আছে 70 এবং 31 টা যেহেতু তোমার এই 30 লিমিট কে ক্রস করে এদিকে চলে যাচ্ছে এইজন্য আমরা এখানকার উচ্চতা নিয়েছি 80 সো 70 + 80 এখানে আসলে একটু ভুল হয়েছে এখানে আসলে 2 হবে 3 ভুল হয়ে চলে এসেছে সো 70 + 80 / 2 সব মিলে আমরা পাচ্ছি হচ্ছে 75 সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের হচ্ছে নিম্ন মধ্যক হচ্ছে 75 সেমি সো এবার আমরা দেখব হচ্ছে শ্রেণীকৃত পদ্ধতি বা সূত্রের মাধ্যমে আমরা কিভাবে নির্ণয় করতে পারি মধ্যকের মান সেগুলো আমরা এখন দেখব সো শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় যে শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা যদি n হয় তাহলে n/2 তম পদ হচ্ছে মধ্যক আর n/2 তম পদের মান বা মধ্যক নির্ণয়ে ব্যবহৃত সূত্র হলো l + n/2 - fc * h / fm যেখানে l টা হলো মধ্যক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর নিম্ন সীমা l টা হচ্ছে লিস্ট বোঝাচ্ছে সো মধ্যকটা যে শ্রেণীতে আছে আমরা মধ্যকটা দেখব যে কিভাবে মধ্যকটা বের করতে হয় আগে সো মধ্যকটা যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর নিম্ন সীমা তারপরে n টা হচ্ছে গণসংখ্যা আর fc টা কি fc টা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা বা যোজিত ঘটন সংখ্যা আর fm টা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর h টা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি তো এই জিনিসগুলোকে যদি আমরা একটা নিবেশন সারণীর মাধ্যমে যদি চিন্তা করতে যাই তাহলে সে ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা সো এখানে আমরা যেটা এবার করব আমরা হচ্ছে এখানে হচ্ছে প্রথমত গণসংখ্যা থেকে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করে নিলাম এবং পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বলা ছিল যে n এর ভ্যালু যেটা হবে সেটার অর্ধেকটা হচ্ছে মধ্যক হবে সো এইজন্য n = যদি 70 হয় তাহলে n/2 মানে 35 সো এবার আমরা দেখব 35 টা কোথায় অবস্থিত সো 35 টা হচ্ছে 31 কে ক্রস করে গেছে সো এই শ্রেণীতে অবস্থিত হবে 35 সো এই শ্রেণীর যে লিস্ট বাউন্ডটা সেই লিস্ট বাউন্ড হচ্ছে 48 এইজন্য এখানে হচ্ছে আমরা বলবো যে আমাদের হচ্ছে মধ্যক যেহেতু 35 তম পদ সো এইজন্য 35 তম পদটা 48 থেকে 53 তে অবস্থিত সো 48 থেকে 53 তম শ্রেণীতে অবস্থিত সো এই শ্রেণীতে মধ্যক অবস্থিত হবে সো আমরা জানি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত হয় সেটার নিম্ন সীমাটা হচ্ছে l এর ভ্যালু হয় এইজন্য l এর ভ্যালু হিসেবে এখানে 48 নিলাম প্লাস আমাদের পরবর্তীতে n/2 এর ভ্যালু হচ্ছে তোমার 35 - fc fc টা ছিল হচ্ছে যে শ্রেণীতে মধ্যকটা আছে তার আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা তো আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 31 এর জন্য এখানে 31 নিয়েছি ইনটু h মানে হচ্ছে তোমার শ্রেণীসীমা এখানে শ্রেণীসীমা হচ্ছে 6 আর fm মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর হচ্ছে মধ্যবিন্দু সো 48 এবং 53 এর মধ্যবিন্দু হচ্ছে তোমার 20 হচ্ছে এখানে যদি আমরা একটু খেয়াল করি আমাদের fm টা হচ্ছে মধ্যবিন্দু সো গণসংখ্যা মধ্যবিন্দু না গণসংখ্যা সো এখানে দেখতে পাচ্ছি 25 টা হচ্ছে তোমার গণসংখ্যা fm এর মান সো এইজন্য 25 এখানে বসে গেল সো ফাইনালি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে সেক্ষেত্রে মধ্যকের মান পাচ্ছ 48.96 যেটা হচ্ছে আমাদের নিম্ন মধ্যকের মান সো আশা করি এই সূত্রের মাধ্যমে মধ্যক মান নির্ণয় বুঝতে পারছো সো আমরা প্রচুরকে চলে যাচ্ছি সো প্রচুরকের জন্য তোমার একটা সূত্র আছে প্রচুরকের জন্য সূত্রটা হচ্ছে l এখানে আসলে তোমার হচ্ছে l + f1 / f1 + f2 * h হবে এখানে আসলে প্লাস হবে মানে প্লাস হবে সো আমরা হচ্ছে l হচ্ছে কি l হচ্ছে যে প্রচুরক শ্রেণীর যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর জন্য হচ্ছে তোমার হচ্ছে নিম্নমান অর্থাৎ যেটা হচ্ছে আমরা মধ্যকের ক্ষেত্রে দেখেছি আর f1 টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর এখানে f2 টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর h টা হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি আমি আবারো বলছি f1 টা কি f1 টা হচ্ছে প্রচুরক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস উপরের অর্থাৎ তার আগের শ্রেণীর গণসংখ্যা আর f2 এর মানটা হচ্ছে প্রচুরক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর h টা হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি তো এই সূত্রের মাধ্যমে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেটা একটা एग्जांपल আমরা এখন দেখে ফেলি সো অ্যাজ ইউজুয়াল তোমার হচ্ছে এখানে গণসংখ্যা থেকে আমাদেরকে হচ্ছে মানে যদি আমরা নির্ণয় করতে চাই প্রচুরক তাহলে দেখব যে এখানে সবথেকে বেশি গণসংখ্যা আছে তোমার এই শ্রেণীতে সো এইজন্য আমরা বলবো যে আমাদের প্রচুরকটা তোমার এই শ্রেণীতে আছে সো এইজন্য হচ্ছে আমরা এখানে সর্বাধিক গণসংখ্যা যেহেতু 12 এইজন্য আমাদের এই শ্রেণীতে প্রচুরক আছে আমরা বলে নিলাম এই ক্ষেত্রে আমাদের l এর ভ্যালু তোমার 61 হলো আর যদি আমরা f1 বের করতে চাই f1 টা কি আসলে f1 টা ছিল এই যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণী এইজন্য হচ্ছে তোমার 12 - 8 = 4 হলো আর f2 হচ্ছে তোমার যে শ্রেণীতে মানে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণী মাইনাস তার পরের শ্রেণী এইজন্য তোমার 12 - 9 = 3 হলো আর এখানে h এর ভ্যালু হচ্ছে 10 সো আমরা এখানে 4 ডিভাইড মানে আমাদের এখানে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি 66.7 যেটা হচ্ছে কি আমাদের এই স্পেসিফিক্যালি এই সারণীর জন্য হচ্ছে প্রচুরকের মান নির্দেশ করবে। সো এই প্রচুরকগুলো কিভাবে নির্ণয় করতে হয় আসলে আমরা বুঝতে পারছি এবং আমরা হচ্ছে এইগুলা আশা করি পারবো, কারণ জাস্ট কিছুই না, জাস্ট তোমার হচ্ছে মানে কোন শ্রেণীতে তোমার গণসংখ্যা বেশি আছে এইটাই তোমার নির্ণয় করার কাজ। এরপরে তোমার হচ্ছে এইখান থেকে তুমি এল এর ভ্যালু পেলা, এখান থেকে এটার বিয়োগ করলে তুমি হচ্ছে এফ1 পাবা, এখান থেকে এটার বিয়োগ করলে তুমি এফ2 পাবা, আর ফাইনালি তুমি হচ্ছে গিয়া এল প্লাস এফ1 ডিভাইডেড বাই এফ1 প্লাস এফ2 ইনটু এইচ, এই সূত্র অনুসারে বসাই দিলে তুমি হচ্ছে এইচ এর ভ্যালুটা কি জাস্ট তাদের মধ্যকার শ্রেণী ব্যবধান, তাহলে তুমি তোমার মানটা কিন্তু পেয়ে যাবা। সো এখানে আমরা বললাম নিম্ন প্রচুরক হচ্ছে 66.7। তাহলে আমরা যদি আরেকটা ম্যাথ দেখি এই রিলেটেড, যে তাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা যদি এই শ্রেণী খেয়াল করি এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আলটিমেটলি গণসংখ্যা হচ্ছে এই বরাবর আছে, তাহলে এখানে সর্বাধিক গণসংখ্যা আছে কোথায় বলো তো? এই যে 25 এ আছে, অর্থাৎ 25টা হচ্ছে 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। সুতরাং এই শ্রেণীতে আমাদের কি আছে? এই শ্রেণীতে আমাদের হচ্ছে প্রচুরক আছে। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করি তো আমাদের এখানে এল এর ভ্যালুটা তো আমরা বুঝতেই পারলাম যে এল এর ভ্যালুটা তোমার 41, কারণ এটার এই যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর হচ্ছে মধ্যমান। আর আমরা যদি হচ্ছে এফ1 বের করতে চাই, এফ1 ছিল হচ্ছে এইটা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বাদ, তো আগে তো কোনো ধরনের গণসংখ্যা নাই, এই জন্য 0 বিয়োগ হলো, আর পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে তোমার 25 - 20 দ্যাট ইজ 25 - 20 সমান 5 হয়ে যাবে। সো এখানে তোমার হচ্ছে আসলে 5 হলো। সো আমরা হচ্ছে এখানে ফাইনালি যেটা পাচ্ছি যে 41 + 25 ডিভাইড বাই 25 + 5, আর এখানে তোমার শ্রেণী ব্যবধান হচ্ছে 10। সো ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি 49.33। সো এটা ছিল হচ্ছে আমাদের ম্যাথ। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। সো সোফার আমাদের হচ্ছে পরিসংখ্যান এতটুকুই থাকবে আমাদের। আর তোমাদের প্রতি সাধারণত আমরা যে প্রতি অধ্যায় শীর্ষে কিছু এক্সারসাইজ টু বি ডানের ম্যাথ দিই, এটা এই চ্যাপ্টারে দিচ্ছি না, কারণ তোমাদের এই এক্সারসাইজ টু বি ডানের যে ম্যাথটা সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের যে বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীতে সর্বোচ্চ তোমার 3 থেকে 4টা ম্যাথ আছে। সো এই ম্যাথগুলো তোমার হচ্ছে প্র্যাকটিস করবা এবং হচ্ছে গিয়ে আশা করি তোমাদের এই যে থিওরিগুলো আমি পড়ালাম বা ম্যাথগুলো প্র্যাকটিস করলাম এগুলোর ভিতর থেকেই সেই ম্যাথগুলো তোমরা আশা করি পারবা। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।